নমস্কার বন্ধুরা, আমি মন মুনায়ন টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের পূজার জন্য সবথেকে উপযুক্ত মাস। যেহেতু সোমবার হলো ভগবান মহাদেবের পূজার বিশেষ দিন, তাই শ্রাবণ মাসে সোমবারগুলির বিশেষভাবে পূজার মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে সোমবারগুলিতে মহাদেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, এমনটাই বিশ্বাস করা হয়। এতে জীবনে সুখ সমৃদ্ধি ও তারই সঙ্গে জীবনে সাফল্য আসে। শ্রাবণ সোমবারে শিব পূজা করলে বিবাহিত জীবন সুখের হয়, তার সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা দূর হয় এই শ্রাবণ মাসে সোমবারে শিব পূজা করলে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব পূজা করার ফলে কী লাভ করা যায় এবং কীভাবেই আপনি এই প্রত্যেক সোমবার শিবের পূজা করবেন বা ব্রত রাখবেন, আর একই সঙ্গে শিব পূজা বা শিবের ব্রত করার সময় কোন ভুলগুলি একেবারেই করবেন না, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের শাস্ত্রে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার পবিত্র অন্যতম একটি দিন হিসেবে গণ্য করা হয়। শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পূজা করা হয় ও তার ব্রত রাখা হয়। কিন্তু আপনারা কি জানেন, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের বাবার পূজার করা চল সব থেকে বেশি কেন? বা প্রত্যেক সোমবারে যদি বাবার পূজা করা হয় বা ব্রত রাখা হয় সেক্ষেত্রে কী ফল পাওয়া যায়? বাবার পূজা করতে গেলে বা ব্রত রাখতে গেলে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি আগে থেকে জেনে রাখা প্রয়োজন। শিব পুরাণে এ বিষয়ে উল্লেখ রয়েছে, ভগবান শিব স্বয়ং সনত কুমারদের এই বিষয়ে সম্পর্কে জানিয়েছিলেন। শিবের ডান নেত্রকে বলা হয় সূর্য, বাম নেত্রকে বলা হয় চন্দ্র, এবং যে তৃতীয় বা মধ্য নেত্র তা অগ্নি হিসাবে পরিচিত। আর আমরা প্রত্যেকেই জানি চন্দ্রের রাশি হলো কর্কট আর সূর্যের হলো সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ী, আর এই পূর্ণ ফলদায়ী কাল হলো শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাস হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই শ্রাবণ মাসের সোমবার দিন এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সোমবার দিন হলো চন্দ্রের দিন। চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম, এই চন্দ্রের প্রভাবেই আমাদের শরীর ও মন অনেকাংশেই নিয়ন্ত্রিত হয়। আর কোনো ব্যক্তি যদি তার শরীর মনকে যদি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাহলে সে সমস্ত কিছুই খুবই সহজেই অর্জন করতে পারে। যে কারণে এই শ্রাবণ মাসের সোমবার দিন ব্রত রক্ষা বা পূজা করার কথা বলা রয়েছে। আর আপনারা হয়তো জানেন এই মাসেই ভগবান মহাদেব সমুদ্রে মন্থনের সময় উত্থিত যে গরল বিষ পান করেছিলেন, এর ফলে সমগ্র পৃথিবী রক্ষা পেয়েছিল, যে কারণে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। আর এই সকল ঘটনা এই শ্রাবণ মাসেই ঘটেছিল বলে শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস, আর এই মাসকে শিবের প্রতি উৎসর্গিত করা হয়েছে। আবার এই মাসে মহর্ষি মার্কণ্ডেয় সারা মাস ধরে স্তব করে, মৃত্যুঞ্জয় স্তব করে মহাদেবকে সন্তুষ্ট করে বাল্যকালে মৃত্যুযোগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, যে কারণে এই মাস আমাদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস। আর এই মাস হলো মনস্কামনা পূর্ণের মাস। আর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন মহাদেবের ১৬ সোমবার ব্রত শুরু হয় এই শ্রাবণ মাস থেকেই। আপনি যদি ১৬ সোমবার ব্রত রাখতে চান তো আপনাকে শ্রাবণ মাসের
এই সোমবার থেকে ১৬ সোমবারের ব্রত রাখার প্রক্রিয়াটি শুরু করতে পারেন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি আপনি ব্রত রাখতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক ফল আপনি লাভ করতে পারেন। অনেকেই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস করে শিব পূজা করেন, সেক্ষেত্রে পূজার শেষে ফলাহার খাওয়া করা যেতে পারে, সাবু খাওয়া যেতে পারে এবং শরবত ফলের রসও পান করা যেতে পারে। দিনের শেষে একবারই ভরপেট খাওয়া যায় এই উপবাস করলে, আর অন্য জাতীয় কিছু খাবার এই উপবাসে খাওয়া যায় না। নুন ও তেলবর্জিত খাবার এই শ্রাবণ মাসে খেতে হয় উপবাস করলে। এই গেল বন্ধুরা শ্রাবণ মাসে কেন শিব পূজা করা হয় ও উপবাসের নিয়ম। এবার আসি বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার কিভাবে পালন করব। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ২২শে জুলাই, দ্বিতীয় সোমবার পড়েছে ২৯শে জুলাই, তৃতীয় সোমবার পড়েছে ৫ই আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে ১২ই আগস্ট। যদি সোমবার আপনারা এই ব্রত করতে পারেন, তাহলে আপনি অনেক ফল লাভ করতে পারেন। মনের মতো যেমন জীবনসঙ্গী পাওয়া যায়, তেমনি যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ সম্ভব। পাশাপাশি পরিবারে সুখ শান্তি বজায় থাকে এই ব্রত পালনের মাধ্যমে। এবং আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে সেক্ষেত্রেও মুক্তি লাভ ঘটে। সবথেকে বড় বিষয়, এই ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের মনের জোর অত্যাধিক বৃদ্ধি পায়, আর মনের জোর যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা অসম্ভবকে খুবই সহজেই তা সম্ভব করে তুলতে পারি। তাই আপনি যদি মনস্থির করেই ফেলেন যে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন আপনি ব্রত রাখবেন বা বাবা ভোলানাথের জন্য শিব পূজা করে উপবাস থাকবেন, তাহলে এই বিষয়গুলি অবশ্যই অনুসরণ করুন। প্রত্যেক সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন। এই দিন কিন্তু আপনাকে উপোস রেখে ব্রত পালন করতে হবে। শুদ্ধ ও পবিত্র মনে এই ব্রত আপনাকে পালন করতে হবে। আর যদি সম্ভব হয় সাদা বস্ত্র পরিধান করে আপনি এই ব্রত পালন করবেন। ছেলেদের ক্ষেত্রে সাদা বা গেরুয়া রঙের বস্ত্র আর মেয়েদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি। পবিত্র এই সোমবারের পূজা আপনি আপনার বাড়িতেই ঘরের মধ্যে ঠাকুর ঘরে করতে পারেন বা কোনো পাশে মন্দিরেও এই পূজা করতে পারেন। শিব মন্দিরে গিয়ে এই পূজা করে আসতে পারেন। তবে বাড়িতে যদি আপনারা পুজো করতে চান, তাহলে বলবো বাড়িতে শিবের কোনো ছবি অথবা ছোট শিবলিঙ্গ থাকা অবশ্যই প্রয়োজন। আর এই শিবলিঙ্গটি বা বাবার ছবিটি অবশ্যই ঘরের উত্তর পূর্ব কোণ হিসাবে রাখবেন। আর এই উত্তর পূর্ব কোণকেই ঈশান কোণ বলা হয়। এই দিক আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি দিক এবং ভগবান শিবের দিক হিসেবেই চিহ্নিত। সেই কারণেই শিবলিঙ্গটি ও বাবার ছবিটি উত্তর পূর্ব কোণ হিসাব করেই রাখবেন। এই দিন যতক্ষণ পর্যন্ত শিবের মাথায় জল না ঢালছেন, ততক্ষণ পর্যন্ত আহার গ্রহণ করবেন না। জল ঢালার পর অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। আর যদি সম্ভব হয় এই দিন সাবু অথবা ফলাহার করবেন। যে খাবারটি গ্রহণ করবেন সেই খাবারটি অবশ্যই নুন ও তেলবিহীন হওয়া প্রয়োজন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই শ্রাবণ মাসে সোমবার রুদ্রাক্ষ ধারণের জন্য সব থেকে উপযুক্ত একটি বার। এবার বলবো বন্ধুরা সোমবার দিন আপনারা কিভাবে বাবার পূজা করবেন বা ব্রত রাখবেন। এর জন্যে বলবো পূজার সকল উপকরণগুলো তা একটি পাত্রে সকাল সকাল সাজিয়ে রাখুন। মনে রাখবেন শ্রাবণ মাসে শিব পূজার ক্ষেত্রে এই সকল উপাদানগুলি অবশ্যই প্রয়োজন। আর এই উপাদানগুলি হলো চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য।
এই পঞ্চপচার পূজার ক্ষেত্রে একেবারেই অপরিহার্য। নৈবেদ্যর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো দুধ এবং পঞ্চশস্য। এই মাসে অল্প করে হলেও অবশ্যই শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন। পঞ্চশস্যের মধ্যে অবশ্যই চাল, গম, যব, তিল এবং মুগ অর্পণ করুন। আর এ বিষয়টি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, শ্রাবণে শিবলিঙ্গের উপরে বিল্বপত্র অর্থাৎ বেলপাতা দেবার জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়মটি হলো এই মাসের চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি ও প্রতি সোমবার মহাদেবের মাথা থেকে বিল্বপত্র বা বেলপাতা কখনোই কিন্তু নামাতে নেই। এবং আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, যখন আপনারা বাবার মাথায় বেলপাতা অর্পণ করছেন, দুধ অর্পণ করছেন, যে নিয়মে আপনারা জল অর্পণ করছেন ঠিক একইভাবে একই নিয়মে দুধ অর্পণ করবেন। একটি বিষয় আপনারা জেনে রাখবেন, শিবলিঙ্গে হলুদ, সিঁদুর ও তুলসী পাতা কখনোই দেবেন না। আর একটি বিষয় অবশ্যই বলবো, সোমবার দিন শিব পূজা করার পর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করবেন। আর যদি আপনাদের সম্ভব হয় বলবো, শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই এই মন্ত্রটি আপনারা জপ করবেন, অবশ্যই এ থেকে আপনি উপকৃত হবেন। ভক্তরা যেমন বাবার পূজার জন্য এতটা কষ্ট করেন, তেমন পরম পিতামহ শিবও ভক্তদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না, ভক্তকে তার মনমতো বড় তিনি প্রদান করে থাকেন। একদিকে শ্রাবণ মাস যেমন নতুন ফসল ফলানোর সময়, তেমন পশু পাখিদের মিলনেরও সময় হলো এই শ্রাবণ মাস। এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো কিন্তু শ্রাবণ মাসে বন্ধ থাকে, যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে। ভগবান শিব হলেন সৃষ্টির প্রতীক, তাই এই মাসেই তিনি অধিক রূপে পূজিত হন। ভগবান শিব স্বয়ং সনত কুমারকে শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন। আর একটি বিষয়, শ্রাবণ মাসে শিব পূজা করার সাথে সাথে কিন্তু মা পার্বতীর পূজা করতে কিন্তু ভুলবেন না। শ্রাবণ মাস জুড়ে ভারতবর্ষের বহু স্থানে মঙ্গল গৌরীর পুজো করা হয়, অর্থাৎ মহাদেবের পূজার সাথে সাথে মা গৌরীরও পুজো করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।